এই ভোরবেলায় বেরিয়ে পড়েছি সবরমতী নদীর তীরে, গান্ধী আশ্রমে যাব, তারপর ডাবল ডেকার বাসে আহমেদাবাদ সিটি ট্যুর করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। গান্ধী আশ্রমে পৌঁছে গেছি। আশ্রম ও সিটি ট্যুর হয়ে গেলে তিন দরওয়াজার কাছে যাব এবং কিছু মার্কেটিং থাকলে করে নেব। আজই আমাদের গুজরাট ভ্রমণের শেষ দিন, রাতে আমাদের কলকাতা ফেরার ট্রেন, আমার রাজ্যে আমার বাড়িতে ফিরে যাব। ডাবল ডেকার বাস গান্ধী আশ্রম থেকে ছাড়ে, আবার এখানেই শেষে নামিয়ে দেয়। আমরা এখানে ফিরবো না বলেই ভোরবেলায় এখানে চলে এসেছি। আশ্রমে প্রবেশ করতেই মনটা বেশ স্নিগ্ধ হয়ে গেল। চারিদিকে পাখির কলতান, ময়ূরের পেখম তোলা, বয়স্ক লোকেদের পাখির খাবার ছড়িয়ে দেওয়া, একটা শান্ত আশ্রমী পরিবেশ। পেখম তোলা ময়ূরের ছবি তুলতে না পারার জন্য মনটা বেশ খারাপ হয়ে গেল। পেখম তোলা ময়ূরটা আমাদের দর্শন দিয়ে ঘুরে চলে গেল। আমরা মিউজিয়ামে প্রবেশ করছি। এখানে গান্ধীজির জীবন এবং নীতির প্রতি নিবেদিত এই মিউজিয়াম, জাতির জনক মহাত্মা গান্ধীর রচনাবলী ও স্মৃতি সংরক্ষণ এবং তার জীবনের স্মারক হিসাবে উৎসর্গিত হয়েছে। আমার জীবনী আমার বাণী, মাই লাইফ ইজ মাই মেসেজ, গান্ধীজির উক্তি। বাপুজি নামে আমরা চিনি যার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, তারই আশ্রম গুজরাটের সবরমতী নদীর তীরে অবস্থিত। গান্ধী আশ্রম বা সবরমতী আশ্রম বা হরিজন আশ্রম বা সত্যাগ্রহ আশ্রম নামেও পরিচিত। এখানে দেখবার জিনিসগুলো হলো মিউজিয়াম, প্রার্থনা সভা, হৃদয় কুঞ্জ, বিনোবা কুটির এবং মীরা কুটির, মগন নিবাস, নন্দিনী, উদ্যোগ মন্দির, খাদি শপ, বুক শপ। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর ভারতে গান্ধীর প্রথম আশ্রম 1915 সালের 25শে মে আহমেদাবাদের কোচরাব এলাকায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে 1917 সালের 17ই জুন সবরমতী নদীর তীরে একটা খোলা জমিতে আশ্রম স্থানান্তরিত হয়। এইটাই সেই আশ্রম। যখন ব্রিটিশরা লবণের উপর ভারী কর আরোপ করতে শুরু করে এবং লবণ উৎপাদনের উপর একচেটিয়া অধিকার প্রয়োগ করে, তখন এই লবণ করের প্রতিবাদে মহাত্মা গান্ধী 1930 সালের 12ই মার্চ তার অনুসারীদের নিয়ে সবরমতী আশ্রম থেকে দাণ্ডি মার্চ শুরু করেন। সবরমতী আশ্রম থেকে গুজরাটের উপকূলীয় গ্রাম দাণ্ডি পর্যন্ত সমুদ্রের জল থেকে লবণ উৎপাদন করে লবণ আইন ভঙ্গ করার জন্য একটা বিশাল দলকে নেতৃত্ব দেন। 1920 সালের 5ই সেপ্টেম্বর মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষ থেকে ব্রিটিশ সরকারকে বিলুপ্ত করা। ১৯৩৫ সালে
গান্ধীজি তার পল্লী পুনর্গঠন কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য মহারাষ্ট্রের ওয়ার্ধায় গড়ে তোলেন সেবা গ্রাম আশ্রম। আশ্রমের সামনে দিয়ে বয়ে চলেছে সবরমতী নদী। অস্পৃশ্যতার বিরুদ্ধে বাপুজি প্রথম হস্তক্ষেপ করেন কেরলের বৈকাম শহরে। 1932 সালে গান্ধীজি সমাজের অনুন্নত শ্রেণীর স্বাবলম্বনের জন্য হরিজন সেবক সংঘ নামে একটা অরাজনৈতিক সমিতি গঠন করেন এবং চরখায় সুতো কাটা এবং বয়ন গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক আত্মনির্ভরতা প্রস্তাব দেন। সর্বোদয় সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ হবে সর্বপ্রকার শোষণ এবং আধিপত্য থেকে সম্পূর্ণ মুক্ত। মহাত্মা গান্ধী পরিকল্পিত 18 দফা গঠনমূলক কর্মসূচির মধ্যে পড়ে সাম্প্রদায়িক ঐক্য, অস্পৃশ্যতা দূরীকরণ, মাদক বর্জন, খাদির ব্যবহার, অন্যান্য গ্রামীণ শিল্প, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, মৌলিক শিক্ষা, প্রাথমিক ও প্রাপ্তবয়স্ক শিক্ষা, নারী উন্নয়ন, স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি শিক্ষা, প্রাদেশিক ভাষা, জাতীয় ভাষা, অর্থনৈতিক সমতা, কৃষক ও কৃষির উন্নয়ন, শ্রমিক, আদিবাসী, কুষ্ঠ রোগী, ছাত্রছাত্রীদের উন্নয়ন। এই আশ্রমে মহাত্মা গান্ধী, স্ত্রী কস্তুরবা গান্ধী ও বিনোবা ভাবে সহ তার অনুসারীদের সাথে মোট 12 বছর থেকেছেন। 1917 থেকে 1930 সাল পর্যন্ত গান্ধীজি এখানেই থাকতেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান কার্যকেন্দ্র ছিল এটি। 1933 সালের 31 জুলাই মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম ত্যাগ করেন, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে ভারত স্বাধীন না হওয়া পর্যন্ত তিনি আশ্রমে ফিরবেন না। আশ্রম রোজ সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, তবে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় খাদির ও বইয়ের দোকান ছাড়া সবই দেখা হয়ে গেল। আমাদের মনে হলো ভোরবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঘরগুলো খোলে তারপর বন্ধ করে দেয় এবং যথারীতি টাইম অনুযায়ী খোলে। এটি আশ্রমের রেসিডেন্সিয়াল স্কুল। আশ্রমের গেস্ট হাউসে থাকার ব্যবস্থা আছে। নিরিবিলি শান্ত পরিবেশে এখানে প্রবেশ করলে অন্তত শহুরে লোকেদের একবার হলেও মনে আসবে গাছপালা, নদী প্রবাহিত এইরকম শান্তিদায়ক স্থানই যেন আবাসস্থল হয়। বিভিন্ন পাখিদের কলতান, কাঠবিড়ালির দুষ্টুমি, ময়ূরের আনাগোনা আপনাকে মুগ্ধ করবেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পরবর্তী পার্টে দেখুন ডাবল ডেকার বাসে আহমেদাবাদ সিটি টুর।